الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين سمعت معزز محترم صدر جلاس مربی نظام السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ سروت مہان رب العالمین دربارے اسنکھ اگنت شکر جاپن کرچی جے اللہ رب العالمین ہمارے دنیا سکل جامل مکت کرے سکل فقر کرم بست پریہار کرے پوتر جمعہ دن مہان رب العالمین دربارے آسار توفیق دان کرچن এই জন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে কবুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রেরণ করছি মাননীয় বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আখির জামানার পয়গম্বর রূপে প্রেরণ করেছেন আল্লাহ পাকের দরবারে এই জন্য আমরা শুকর জ্ঞাপন করেছি আমরা আখির জামানার পয়গম্বরের উম্মত হতে পেরেছি যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়া করে মায়া করে সৃজন করেছেন যাকে লক্ষ্য করে যাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক সমগ্র বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন আমরা যেই জীবনের মায়া পড়ে যেই জীবনের পিছে আমাদের জীবনকে বিসর্জন দিচ্ছি অথচ এই জীবনকে আমরা আল্লাহর পথে ব্যয় করি না করি কিনা আমরা এবাদত বন্দেগী করি না আল্লাহ পাকের উপাসনা করি না আর আমাদের জীবনটা গুনার ভিতরে কাটে কাটে কিনা আমাদের জীবনটা গুনার ভিতরে কাটে আমরা আল্লাহর কাছে তওবা করি ফবর কাছে আবার তওবাকে ভঙ্গ করি তওবা ভঙ্গর পরে শেষ পর্যন্ত আমরা খাঁটি ভাবে আবার তওবা করি করে কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এই জন্য এক বিখ্যাত দার্শনিক বলেছেন এই জীবনে না করিলাম বন্দিগি গুনা করে কাটাইলাম জিন্দগি গুনা করে কাটাইলাম জিন্দগি তওবা করে আবার তওবা ভাঙিলাম তওবা করে আবার তওবা বাঙ্গিলাম অবশেষে
খাটি তওবা করিলাম অবশেষে খাটি তওবা করিলাম সকলের দরজা হইতে পিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া আপনার দরওয়াজায় রইলাম পড়িয়া আপনি যদি মাপ না করেন বান্দারে আপনি যদি মাপ না করেন বান্দারে বলে না আপনার বান্দা যাবে কারদারে বলে না আপনার বান্দা যাবে কারদারে যত আল্লাহর ওলি হইল কান্দিয়া যত আল্লাহর ওলি হইল কান্দিয়া গুনাহগার হইল গুনাহ করিয়া গুনাহগার হইল গুনাহ করিয়া এই জীবনে না করিলাম বন্দিগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে তওবা আবার করিলাম তওবা করে তওবা আবার ভাঙিলাম অবশেষে খাটি তওবা করিলাম অবশেষে খাটি তওবা করিলাম ঠিক না গুনাহ করা তো আমাদের বৈশিষ্ট্য উম্মতে মুহাম্মদই গুনাহ করবে আবার আল্লাহর কাছে মাপ চাবে তওবা করবে তওবা ভঙ্গ করবে এর বাবার খাটি তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাটি তওবা করার তৌফিক দান করুন এই জন্য বিশ্বনবী যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কত কষ্ট করেছেন কত কষ্ট করেছেন নবী মুহাম্মদ নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন ইসলামের জন্য দিনের জন্য ধর্মের জন্য এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য নবী এক এক সময় নবীর পেটে খানা পর্যন্ত ছিল না সাতখানা ফাতর নবীর পেটে বাধা ছিল অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সর্বশ্রেষ্ঠ নবী যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রহমত হিসেবে আমাদের জন্য প্রেরণ করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই জন্য নবীর শত্রুরাই মুসলমান হয়ে গেছে কারা নবীর শত্রু মুসলমান হয়েছে যত রকমের রণবাহানা করেছে করুক না কেন কিন্তু নবীর আদর্শের কবল পরে মুসলমান হয়ে যায় নবীর শত্রু মুসলমান হয়েছে এই ঘটনা বোঝানোর জন্য আমি ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিচ্ছেন, ধর্মের দাওয়াত দিচ্ছেন, কোরআন কারীমের দাওয়াত দিচ্ছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মক্কার কাফের মুশরিকরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, হয়েছে কিনা? মক্কার সবচেয়ে বড় লিডার ছিল আবু জাহেল, উতবা শাইবা। আবুল জাহেল ছিলেন মক্কার লিডার। আবু জাহিল একবার বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য 100টি লাল ওমর পুরস্কার ঘোষণা করেছেন। কয়টি? 100। একটা দুইটা নয়, তিনটা নয়, 100 ওমর পুরস্কার ঘোষণা করেছেন। যে মুহাম্মদকে হত্যা করতে পারে, মুহাম্মদের কল্যাণ আনতে পারে, তাকে 100 ওমর দেওয়া হবে। মুহাম্মদের মাথা যে আনতে পারে তাকে 100 ওমর পুরস্কার করা হবে। এই ঘোষণা শুনে মক্কার সকল কাফের মুশরিক চতুর্দিকে বাইর হয়ে গেলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য। তারা চিন্তা করল, মুহাম্মদকে ধরতে পারি, মুহাম্মদ তো আমাদের শত্রু, আমাদের বন্ধু নয়। মুহাম্মদকে ধরে দিতে পারি, মুহাম্মদকে কতল করতে পারি, মুহাম্মদ হত্যা করতে পারি, 100টি ওট পাবো পুরস্কার হিসাবে, সোজা মাদা কথা নয়। চতুর্দিকে কাফেরা নেমেছে, একদিকে বনি মাদলাজ গোত্রের একজন সম্ভ্রান্ত পরিবারের একজন লোক যার নাম সুরাকা ইবনে মালিক। এই সুরাকা ইবনে মালিক মক্কার সেই বনি মাদলাজ গোত্রের সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন, বড় নেতা ছিলেন, তার বংশ মর্যাদা উঁচু ছিল। মক্কার একজন মক্কা নেতৃস্থানীয় লোকদের মধ্যে একজন নেতা হলো সুরাকা ইবনে মালিক। সুরাকায় সবাই ভয় করতেন। সুরাকা চিন্তা করল, আবু জাহেল ঘোষণা করেছে মুহাম্মদের মাথা আনার জন্য, মুহাম্মদকে হত্যা করার জন্য, মুহাম্মদকে যদি হত্যা করতে পারি, মুহাম্মদকে যদি কতল করতে পারি, আমি হয়তো 100টি পেয়ে যাব। সুরাকা তরে গতিতে তার সঙ্গ ভঙ্গ করে রেখে সেই ঘোড়া নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে দাওয়া শুরু করলেন। সুরাকা বুঝে মুহাম্মদ কোন পথে যাবে, যাই মুহাম্মদ কোন পথে যাই মদিনার দিকে। সুরাকা বুঝতে পেরেছে যে এই পথে, এই পথে যাবে। এই জন্য সুরাকা বুঝতে পেরেছে, এই জন্য ঘোড়া নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে দাওয়া শুরু করেছেন। কিছু দূর যাওয়ার পরে বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিশ্বনবীর যে বন্ধু ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন সুরাকা মালিক। তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুরাকা তো আমাদের পাশে চলে আসলো, আমাদেরকে ধরে ফেলবে। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহাজান ইন্নাল্লাহ মানা, আমাদের সঙ্গে আমাদের রব আছেন, আমাদের আল্লাহ আছেন, আমাদের প্রভু আছেন, আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সুরাকা তো খুশি, সুরাকা কি খুশি, মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরে ফেলবে, হত্যা করবে, মানে 100 মোড়ের লোক লালসা তার ভিতরে, 100 মোড় পাবে। বিশ্বনবীর কাছাকাছি গেলেন সুরাকা, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর করে বদ্দা করলেন, ও আল্লাহ সুরাকাকে গ্রাস করো, সুরাকাকে আপনি, সুরাকাকে ধরেন, সুরাকা তো আমাকে ধরে ফেলবে। আল্লাহ নবী জমিনকে নির্দেশ প্রদান করল, হে জমিন, সুরাকাকে ধরো। জমিন সুরাকার মোড়ার পাও সহ প্রায় বুক পর্যন্ত জমিনের ভিতরে ঢসে গেল। সুরাকা আর সুযোগ তারা উঠতে পারে না,
সরাকার যে ঘোড়া ওই ঘোড়ার পাও সহ জমিনে গিলি ফেলছে, পায় ফ্যাট পর্যন্ত পিলি ফেলছে, সরাকা তো ভয় আত্ম খাইছে। সরাকা হাও মাও করা শুরু করলেন, কান্দা শুরু করলেন। সরাকা বুঝতে পেরেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া। সরাকা ডাক দিয়ে বলে মুহাম্মদ বুঝতে পেরেছি তোমাদের বদদোয়ার পরিপ্রেক্ষিতে আমার এই পরিস্থিতি হয়েছে, আমি তার বাঁচব না। মুহাম্মদ তুমি আমাকে এই জমিন থেকে ছুড়াই দাও, এই জমিনকে মুক্তি করে দাও, আমি তোমাকে আর ধরব না। শুধু তাই নয়, তুমি মদিনা পৌঁছা পর্যন্ত আমি কাউকে বলবো না যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে রওনা হয়ে গেছেন, এই কথা আমি বলবো না। কারণ আমার যে সমস্ত বাহিনীরা মক্কার কাফেররা আমার আসলে আমি তাদের বাধা দিব, এই অঙ্গীকার করলেন সরাকা বিশ্বনবীর সাথে। এই অঙ্গীকার করার পরে বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সরাকাকে জমিন থেকে মুক্তি দিয়ে দিলেন। কি দিয়েছেন? মুক্তি দিয়েছেন। সরাকা আল্লাহর কাছে মাপ পেয়ে গেল, সুস্থ হয়ে গেল। সরাকা জমিন থেকে উঠে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা অঙ্গীকার নামা লিখেছেন, হে মুহাম্মদ আপনি আমাকে একটি অঙ্গীকার নামা লিখে দেন। কারণ কেন লিখবেন? আপনি যদি জীবিত থাকেন, আপনি যদি বিজয় লাভ করেন, তখন আমার এই অঙ্গীকার নামা দ্বারা আমি হেফাজত হয়ে বাঁচতে পারব। আল্লাহ রাসূল তো অঙ্গীকার নামা লিখতে পারে না, পারে কিনা? আল্লাহ রাসূল একজন সাহাবি আমর ইবনে বুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে বুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বিশ্বনবী একটি অঙ্গীকার নামা লিখে সরাকা ইবনে মালিককে দিলেন। এই সুরাকা ইবনে মালিক এই অঙ্গীকার নামা ভালোভাবে হেফাজত করে রেখেছেন, হেফাজত করে রেখে রেখেছেন। এই অঙ্গীকার নামা পালান নাই, সংরক্ষিত করেছেন অঙ্গীকার নামাটি। এইদিকে বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় মদিনায় পৌঁছে গেলেন, সরাকা বুঝতে পেরেছে মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় পৌঁছে গেছে, আর মক্কার কাছে গিয়ে নাই। তখন সরাকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাগুলা জাতির কাছে আলোচনা করতে শুরু করলে, এবার সরাকা বিশ্বনবীর সাথে যে ঘটনা ঘটেছে এই ঘটনাগুলা মানুষের কাছে প্রকাশ করতেছে যে আসল উনি সত্য নবী, উনি আল্লাহর নবী, ওনার মর্যাদা আছে, উনি যদি আজকে আমাকে রক্ষা না করতেন আমি তো শেষ, জমিন আমাকে ঘেরাস করতেন, আমার ঘোড়া সহ আমাকে গিলি ফেলতেন, আমি বাঁচার কোনো উপায় ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার পরিপ্রেক্ষিতে আমি মুক্তি পেয়েছি। এই ঘটনাগুলা পুরা মক্কাতে হাঁটি হাঁটি প্রচার করেন সরাকা ইবনে মালিক। পরবর্তী দিন মুসলমান হয়েছে সরাকা। এই সরাকা হাঁটি হাঁটি মানুষের কাছে প্রচার করেন, কিন্তু আল্লাহ রসুলের শত্রু সে আবু জাহেল, আবু জাহেলের ভিতরে খুব কষ্ট। সরাকা একজন নেতা, সম্ভ্রান্ত পরিবারের লোক, মানে সেই নেতৃত্ব দিচ্ছে, মানুষদেরকে বুঝাবে, কিন্তু সে যে সমস্ত কথাগুলো বলতেছে যে মুহাম্মদের যে সমস্ত সুনাম করে, কিন্তু বুঝে গেছে আমাদের মক্কার অনেক লোক তো মুসলমান হয়ে যাবে, এটা আমি আশঙ্কা করি। কিন্তু সেই সরাসরি কিছু বলতে পারে না সরাকা ইবনে মালিককে, কারণ সরাকা তো একজন মানে মজবুত লোক, মানে সরাকাও খুব মানে বিত্তশালী লোক, শক্তিশালী লোক, সরাকা কিছু বলতে পারে না। এবার আবু জাহেল সরাকার বিরুদ্ধে একটা কবিতা রচনা করেছেন। কি করেছেন? একটি কবিতা রচনা করেছেন, ওই কবিতার মাধ্যমে সরাকা ইবনে মালিককে কটাক্ষ করলেন। সরাকা বুঝতে পেরেছে। আবু জাহেল বললেন, বানি মদলাজিন ইন্নি আখাফু সফিহাকুম সরাকাতা মুস্তাগনি লিনাসরি মুহাম্মাদি আলাইকুম বি আল্লাহ তুফাররিকু জামআকুম ফায়ুসবিহু শাত্তা বাদা ইজ্জিন ওয়া সুদাই।
সুরাকা সুরাকাকে লক্ষ্য করি আবু জাহিল বনি মাদলাজ গোত্রকে লক্ষ্য করে বলতেছেন যে সুরাকা ইবনে মালিক বনি মাদলাজ গোত্রের সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন তার এলাকাকে খেতাব করে বনি মাদলাজ গোত্রকে লক্ষ্য করে বলতেছেন সুরাকা কটক করে বনি মাদলাজিন আকাফু সাফি সাফিহাতু হে বনি মাদলাজ গোত্রের লোকেরা হে বনি মাদলাজ গোত্র তোমাদের বাকা সুরাকা সম্পর্কে আমি আশঙ্কা করি সুরাকাতান মুস্তাকবিলিন শ্রী মুহাম্মদি সে মানুষদেরকে বিভ্রান্ত করে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দিকে মুহাম্মদের সাহায্যের দিকে মানুষকে আকৃষ্ট করিবে আলাইকুম বি আল্লাহ ইউফারিকু জামাকুম তোমরা তোমাদের তোমাদেরকে সেই তো তোমাদেরকে বিভ্রান্ত করবে তোমাদেরকে তোমাদের মধ্যে ফাটল সৃষ্টি করবে আলাইকুম বিহি আল্লাহ ইউফারিকু জামাকুম ফায়ুসবিহু হাসাত্তা বাদা ইজ্জা ওয়া সুরুরি সেই তোমাদেরকে তোমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে তোমাদের মধ্যে ফাটল সৃষ্টি করবে তোমাদের মধ্যে বাঙ্গন সৃষ্টি করবে পায়স্বীয় সত্তা বাদা ইজ্জুমা সুরুরি শুধু তাই নয় তিনি তোমাদের বংশ পদান্য প্রভাব প্রতিপত্তি লাভের পর সেই বিভক্ত করিবে যেটা বিভক্ত হয়ে যাইবে অর্থাৎ তোমাদের বংশ মর্যাদাকে সেই দুলস্যাত করে তোমাদের মধ্যে বিভক্ত করে দিবে অর্থাৎ এই সুরাকার কথার কারণে কারণ কাফের মুশরিকরা অনেকে মুসলমান হয়ে যাবে ঈমান আনবে মুহাম্মদের হাতে বায়াত গ্রহণ করবে তখন পুরো জাতির ভিতরে মক্কার মানুষের ভিতরে পাটল সৃষ্টি হবে বাঙ্গন সৃষ্টি হবে গন্ডগোল শুরু হয়ে যাবে যাবে কি না যাবে না আজকে অনেক সে প্রভাবশালী ব্যক্তিরা এইভাবে মুসলমানদের উপরে আলেম ওলামার উপরে কটাক্ষ করে করে কিনা হ্যাঁ আলেম ওলামা যখন স্টেজে বক্তব্য দেয় ওয়াজ করে কোরআন করিম তাফসির করে সেইখানে যখন আমাদের দেশের চিত্র জগতের পরিমণি নায়িকা নায়িকার ব্যাপারে কথা বলে যখন সম্রাট সেই কেসিও সম্রাটের বিরুদ্ধে কথা বলে যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সুদের বিরুদ্ধে কথা বলে ঘুষের বিরুদ্ধে কথা বলে তাদেরকে যখন হুঁশিয়ার করে তখন তাদের গায়ে আগুন লাগে লাগে কিনা তখন তারা আলেমদের উপরে আক্রমণ করার জন্য চেষ্টা করে আলেম থেকে বাধা প্রদান করে আমি হুজুর আপনি তাফসির করেন এই সমস্ত কথাগুলো বলবেন না নাউজুবিল্লাহ ঠিক না অর্থাৎ পরিমণির মুহাব্বতের মানুষ কিছু আছে না পরিমণিকে আজকে পরিমণির মতন নায়িকারা অন্যায় অপরাধ করে জুলম নির্যাতন করে মদ পান করে তাদের ঘরের ভিতরে মদের পার ঢুকিয়ে ধরা খাওয়ার খরচ তারা জেলখানাতে মুক্তি আজকে এই দেশে আলেম ওলামা দিনদার ফরজকার তারা জেলখানাতে মুক্তি পায় নাই এখনো ঠিক না এই সুরাকা আবু জাহেল সুরাকাকে কটাক্ষ করে বললে সুরাকা তুমি যদি এই সমস্ত কথাগুলো বলো মুহাম্মদের সুনাম করো আমাদের গোত্রের ভিতরে হানাহানি হবে মারামারি হবে কারাকারি হবে দ্বিধা সৃষ্টি হবে বিভক্ত হয়ে যাবে মানুষ মুসলমান হয়ে যাবে ইমানদার হয়ে যাবে আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হবে আমাদের বাপ দাদার নাকে মুখে চুন কালি দেওয়া হবে সুতরাং এই সমস্ত কথা কেন বলো বলার জন্য চেষ্টা করিও না এই কবিতার মাধ্যমে সুরাকা ইবনে মালিককে কটাক্ষ করেছেন কে আবু জাহেল কিন্তু সুরাকা ইবনে মালিক কি সাধারণ লোক উনি সাহিত্যিক মক্কার বনি মাদলাজ গোত্রের বহু বড় সারি সাহিত্যিক সুরাকা ইবনে মালিক তিনি কবিতা জানে তিনি এবার আবু জাহেলের বিরুদ্ধে কবিতা রচনা করেছেন আবু জাহেল এই সমস্ত কথা বলছে আবু জাহেলের বিরুদ্ধে কবিতা রচনা করেছেন আবা হাকামিন ওয়াল্লাহি লাউ কুনতা শাহিদান লে আমরি জাওয়াদি ইজ তাসাওয়াগা কাওয়াইমুহু আজিবতা ওয়ালাম তাসতু সুকাক বি আন্না মুহাম্মাদান রাসূলু ওয়া বুরহানু ফামান ফামান যা ইউকাবিমুহু
عليك فكبل قوم عنه بأنني قالوا لنا يوما ستبدو معالمه سورغ مالك بلين او مكلا ابو جايل شنو والله الله القسم لو كنت شاهدان যদি তুমি আমার এই ঘটনার সামনে উপস্থিত থাকতে এই ঘটনার সামনে থাকতে যে জমিন যখন আমার গুড়ার পাওকে গিলি পেলছে গিলি পেলছেন ওই সময় যদি আমার গুড়ার সামনে আমার ঘটনার সামনে তুমি থাকতে আজিবতা ওয়ালাম তাসুকুক বি আন্না মুহাম্মাদান তুমি আসজিন্দ হতে তুমি এই সন্দেহ করতে না যে নিশ্চয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সুবহানাল্লাহ বলেন না মুহাম্মাদ রাসূলুল্লাহ আল্লাহর রাসূল তুমি যে সত্য নবী এটাতে তুমি সন্দেহ করতে না সন্দেহ পূরণ করতে না তুমি বুঝতে পারতে নিঃসন্দেহে মুহাম্মদ আল্লাহর নবী রাসূলুন ওয়া বুরহানু ফামান যা ইউকাবিমাহু তিনি সত্যের উজ্জ্বল প্রদীপ তিনি সত্যের উজ্জ্বল প্রমাণ এমন কোন লোক তার সমকক্ষ নাই আছে কিনা মুহাম্মাদের সমকক্ষ এমন কোন লোক নাই মক্কার ওলিতে গলিতে নয় সমগ্র পৃথিবীর ইহুদি নাসারা মুশরিক সকল বিদর্মীরা যদি মুহাম্মাদের বিরুদ্ধ হয়ে যাও মুহাম্মাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না এটা আবু জাহেলকে লক্ষ্য করে বলছেন কে বলছেন সুরাকা সুরাকা মালিক আবু জাহেলকে লক্ষ্য করে বলেছেন এই কথাগুলোর ভিতরে হেদায়েতের আলো হেদায়েতের বাস পাওয়া যায় কিনা হেদায়েতের বাস পাওয়া যায় আলাইকা ফাকাকুল কাওম আনহু ফাইন্নানি ইকালু কুন্না আম ইকালু লানা ইয়াওমান না ইয়াওমান সাতাবদু মাআলিমাহু তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এই মানুষদেরকে বাধা প্রদান করো বাধা প্রদান করো কারণ আমাদের উপরে এমন এক সময় আসতেছে এমন এক দিন আসতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়ের পতাকা উত্তোলন হবে আল্লাহু আকবার বলেন না বিজয়ের পতাকা উত্তোলন হবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে কেউ কটাক্ষ করতে পারবে না কিছুই করতে পারবে না মুহাম্মদ বিজয় হবে মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন ইসলাম প্রতিষ্ঠা করবে সেই দিন তোমাদের অবস্থা ভালো হবে না এটা আমার কাছে আমার আশা আকাঙ্ক্ষা আমার কাছে এমন কিছু মনে মনে হচ্ছে তাহলে আবু জাহেলকে কটাক্ষ করে কে বলছে সুরাকা এই সুরাকা ইবনে মালিক পরবর্তীতে কি হয়ে গেছেন সেই মুসলমান হয়ে গেছেন দেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দয়া দয়া চিত্রা রহমত এত বেশি ছিল উম্মতের প্রতি কিন্তু উম্মতকে আল্লাহ আযাব থেকে রক্ষা করেছেন অত সুরাকার মতন একজন সেই ডাকু যিনি মুহাম্মদকে হত্যা করার জন্য বাইরে হয়েছেন সেইখান থেকে আল্লাহ আল্লাহ রাসূল দোয়া করে তাকে মুক্তিপণ দিয়েছেন আর হযরত মূসা আলাইহিস সালাতু সালামের জবানায় একই অবস্থা একই ঘটনা জমিন কারুনকে জমিনে জমিনের ভিতর কিন্তু কারুন এত কাকুতি মিনতি করার পরও মূসা আলাইহিস সালাতু সালাম কারুনকে রেহাই দেন নাই এই ঘটনা আমি বলি হযরত মূসা আলাইহিস সালাতু সালামের জমানায় তিনি যখন ইসলামের দাওয়াত দেন দ্বীনের দাওয়াত দেন কোরআনের দাওয়াত দিচ্ছেন মূসার কিতাবে দাওয়াত দিচ্ছেন তাওরের দাওয়াত ওই সময় মূসা আলাইহিস সালাতু সালাম জমানায় একজন বাদশা ছিল খুবই শক্তিশালী বাদশা অর্থ সম্পদ টাকার দিক দিয়ে অতি বুদ্ধি এই কারণের সম্পদ এত বেশি ছিল একটি 40টি উট বোঝাই ছিল কারণের দন মন্ডল সাবি কারুনের সম্পদ এত বেশি ছিল কারুনের দন মন্ডল এত বেশি ছিল কারুনের দন মন্ডল সাবি ছিল 40 উট বোঝাই তাহলে এবার চিন্তা করেন কারুন কত সম্পদ আছে কারুনের কত সম্পদ ছিল এই কারুন আল্লাহর জন্য ইসলামের জন্য এক টাকা ব্যয় করে নাই
জাকাত দেই নাই, জাকাত পুজো দেই নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মূসা আলাইহি সালাতু ওয়াসালামের কাছে ওহি প্রেরণ করলেন, হে মূসা আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান নাযিল করেছেন কারণ কেবল যাকাত দেওয়ার জন্য, প্রতি 1000 দিরহামে 10 দিরহাম যাকাত দিতে হবে কারণ কে বলে দাও কারণ জন্য যাকাত যাকাত দেয়। আল্লাহ মূসা আলাইহি সালাতু সালাম কারুনের কাছে আমল প্রেরণ করলেন, যাও কারুন কেবল সম্পদ যাকাত দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে যাকাতের বিধান জারি করেছে, কারুন তো নিজে খাই না, কি বলেন, কারুন নিজে খাই না, অপরকে কি খাওয়াবে, কারণ নিজে খরচ করে না আল্লাহর কাছে কি খরচ করবে বলেন, কারণ যাকাত দিবে কিভাবে, কারণের সম্পদ অভাব নাই, এটা আল্লাহর পরীক্ষা, আল্লাহ নিজে জানে কারণ যাকাত দিবে না, নাকি কারণ যাকাত দিবে না আল্লাহ নিজে জানে, যেই কারণ 1 টাকা খরচ করছে কলজা পর্যন্ত সিঁড়ি পড়ে যেত ওই কারণ 10 দিরহাম দিবে যাকাত, এটা কখনো হয় না। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমল প্রেরণ করলেন কারুনের কাছে কারুন কেবল যাকাত দেওয়ার জন্য, প্রতি 1000 দিরহামে 10 দিরহাম করে যাকাত দিতে হবে, কারণ তো যাকাত দেয় নাই, কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পিছনে ষড়যন্ত্র লিপ্ত হয়ে গেল, মূসার মারিয়ে লেবে, মূসা নবী কি মারি ফেলবে, মূসার মতন একজন লোক হুজুর এত বড় সাবাস, আমি বাদশার কাছে যাকাত খুঁজে যাকাত দেওয়ার জন্য এত বড় সাহস, আমার দেশে থাকে আমার রাজ্যে থাকে, আজকে আমাদের দেশে এরকম কিছু লোক আছে, আছে কি না, কোটি কোটি টাকার মালিক, কত সম্পদের মালিক, কিন্তু যাকাতের ব্যাপারে গেলে হুজুর আপনি বুঝি আমার কাছে যাকাতের লোক পাঠাইছেন, আমি বুঝি যাকাত দিব, আমার এত টাকা পয়সা, এমনি আমি অভাব, এমনি আমি ঋণী, আমি আপনার যাকাত দিব কোত্থেকে, আরে মিয়া যাকাত আল্লাহর বিধান, তুমি যাকাত দিবে আল্লাহকে, কাকে, আল্লাহ রে, কারণ যাকাত দেই নাই। এবার কারো ষড়যন্ত্র কি করল, ওই মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানার মধ্যে একজন বেশ্যা নারী, কথাটা শুনেন, কি একজন বেশ্যা নারী সেই অপকর্মে লিপ্ত হয়েছে, অপকর্মে লিপ্ত হয়েছে, অপকর্ম অন্য লোকের সাথে জেনায় যুক্ত হয়ে তার গর্ভধারণ করছে, এখন এই কারণ এই মহিলাকে ডাকছে তার রাজ দরবারে, ডাকি বলে যে তোর যত টাকা লাগে, টাকার কোনো অভাব নেই আমার কাছে, যত টাকা লাগে তোমাকে আমি টাকা দিব, পয়সা দিব, তোমার সম্মান বৃদ্ধি করব, এই রাজত্বে তোমাকে স্বাধীনতা দিব, তুমি যাই মানো তাই করিও সমস্যা নাই, কিন্তু একটা কাজ কি, আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার যাকাত শেষে তুমি মূসার বিরুদ্ধে তোহমত দিবা, যখন রাজপ্রাসাদ থেকে তোমাকে ডাকা হবে কি কারণে তোমার গর্ব হলো তুমি বলবা, এই গর্বের কাজ করে যাবে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, মূসা আমার সাথে অপকর্ম করেছে, অপকর্ম করার পর কারণে আমি গর্ভধারণ করেছি, মূসা তার দোষী, এই কথা ওই মহিলাকে সুন্দরভাবে উপস্থাপন করে কথা বুঝাই দিয়েছে তার সঙ্গভঙ্গ সহ। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ মূসা ঈদের দিন ঈদের ময়দানে বক্তব্য দিচ্ছে, ঈদের দিন বক্তব্য দেয়, ওয়াজ করে কিসের ব্যাপারে, একজন সে অবিবাহিত পুরুষ আর নারী যদি কাউকে জেনা করে তখন তাকে 80 বেত্র আঘাত করা হবে, আর বিবাহিত নারী যদি কি করে অপকর্ম করে তাকে সংসার করা হবে, তো উনি জেনার বিধানের ব্যাপারে আলোচনা করেন মূসা আলাইহিস সালাম। তো এখন কারণ কো মূসা থামো ক কিয়া ক যদি এই কাজের সাথে জমিত জড়িত থাকো কত আমারও সাজাই দেওয়া হবে, মূসা তো আল্লাহর নবী, উনি তো পুত পবিত্র, উনি তো বলতে পারতো না, এত বড় ষড়যন্ত্র ওনার বিরুদ্ধে হয়েছে, উনি তো বলতে পারবে না, কারণ কো মূসা যদি তুমি যে অপকর্ম সাথে লিপ্ত হয় তোমার কি অবস্থা হবে, কো আমারও এই সাজা হবে। তখন কারণ ওই মহিলাকে ডাকছেন, সেই মহিলাকে ডাকার পরে মূসার সামনে উপস্থাপন করেছেন, বলো এবার তোমাকে
তোমার সাথে অপকর্ম কে করেছে, কি কারণে তোমার গর্ভে সন্তান হলো? ওই মহিলা বলল, মূসা আলাইহিস সালাম আমার সাথে অপকর্ম করেছে। এত সহজ দয় কথা হিরি যাও, এটা আমাদের সলিমুল্লাহ কলিমুল্লাহ না, আমরা সলিমুল্লাহ কলিমুল্লাহ? আমরা এই সমাজের ওই এলাকার লোকের বিরুদ্ধে মিথ্যা কথা বলি, তাকে মামলা ঢুকাই দিবে না? আল্লামা মামলুক সাহেবের বিরুদ্ধে অপকর্মের মামলা দিয়ে বছরকে বছর জেলখানায় জেলখানায় রাখবেন, আর লুচ্চা গুন্ডা বেগুনে বার করে দিবেন? না না, এটা আল্লামা মামলুক সাহেব নয়, উনি আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম। আল্লামা মামলুক সাহেব তো একজন ইমানদার, নেককার, খরচগার। আল্লাহ দুনিয়াতে তার পরীক্ষা চলে, পরীক্ষা হবে, কি হবে পরীক্ষা হবে, ফুত পবিত্র। আল্লাহ নবী মূসার সাথে একটি তোমত দিয়ে আপনি বেঁচে যাবেন? না না, নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গুণা নাই, নবীরা মাসুম, নবীরা পবিত্র, পবিত্র নবীরা অপবিত্র নয়, নবীরা কোনো অন্যায় করে না। আজকে যদি প্রমাণ না হয়, কেয়ামত পর্যন্ত ইতিহাসের সম্মান রাখা থাকবে, আল্লাহ মূসা আলাইহিস সালাম তো অপকর্ম করে মারা গেছে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না, নাকি বলতেন? আল্লাহ কইটা আমি প্রমাণ করে দিব। মূসা আলাইহিস সালাম খুব রাগী মুখ ছিলেন, জালালে তবিয়তের মূসা চোখরাঙ্গাই ওই মহিলাকে বলল, এই মহিলা সত্য কথা বল, মিথ্যা বলবি না, সত্য কথা বল, কে তোর সাথে অপকর্ম করেছে? মহিলা তো শেষ, মহিলাকে মূসা রাখো, আমি বলতেছি, এই কারণ, এই কারণ আমাকে তোমার বিরুদ্ধে সব ষড়যন্ত্র তৈয়ার করে আমাকে অমুক এলাকার অমুক অমুক লোকে আমার সাথে অপকর্ম করেছে, কিন্তু আমাকে দেখি আনি আপনাকে ফাঁসানোর জন্য, আপনাকে মামলায় ঢুকানোর জন্য আমাকে এইভাবে টাকা পয়সা দিয়ে আপনার বিরুদ্ধে দাঁড় করাইলো, এই জন্য আমি বলছি মূসা আলাইহিস সালাম আমার সাথে অপকর্ম করেছে। মূসা আপনি তো পবিত্র, আপনি এই কাজের সাথে জড়িত নয়। আল্লাহ মূসা আলাইহিস সালাম বললেন, হে কারুন কি হবে তোমার এখন? আল্লাহ নবী লগলা বদদোয়া দিলেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি কারুনকে এই মুহূর্তে গ্রাস করেন, এই মুহূর্তে জমিনের ভিতরে দাবাই দেন, ফতাম চড়ে জমিন কারুনের পাও পর্যন্ত গিলি পেললেন, তার গোড়ার পাও পর্যন্ত গিলি পেললেন। জমিন যখন কারুনকে গিলি ফেলে খেয়ে ফেলে, কিন্তু কারুনের ভিতরে ভয়ভীত এসে গেল, হাও মাও করে কান্দতে শুরু করলো, হে মূসা আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, মিথ্যা কথা বলেছি, আমাকে মাফ করো, আমাকে মাফ করো, আমি আর অপকর্মের ব্যাপারে অন্যায়ের ব্যাপারে কিছু বলবো না, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ মূসা আলাইহিস সালাম ক্ষান্ত করেন নাই, আল্লাহ জমিনকে বলে, জমিন তোকে ঢাক, জমিন তাকে গ্রাস কর, এইভাবে জমিন সে কারুনকে এমনভাবে বক্ষণ করলো, শুধু বক্ষণ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মাধ্যমে কারুনের যত সম্পদ আছে সকল সম্পদগুলোকে কারুনের মাথার উপরে নিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত এই কারুন সম্পদ নিয়ে নিচে দেড়াতে রাখবে। যাতে কি যে হোক, কারুন তো আল্লাহর বন্দা, বন্দা না কি বলেন? মূসার উম্মত আল্লাহর বন্দা, আল্লাহর হাকামুল হাকিমিন, সমগ্র পৃথিবীতে অহরহ অপরাধ করে, অপরাধ করে, অন্যায় করে, জুলুম করে, আল্লাহ তো কাউকে এখনো ধরেন না, বুঝছে কিনা? আল্লাহ মাফ করে করে নাই, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়, দেয় কিনা? মাফ করে দেয়। আল্লাহ মূসার ওহী প্রেরণ করলেন, কি বলছে? ওহ হে মূসা, তোমার কাছে কারুন ক্ষমা চাইলো, তুমি ক্ষমা করলে না, এই কারণ আমার একবার মাপ চাইতে নামি আল্লাহ কারণকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিতাম। আর বিশ্ব মোহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইবনে মালিককে ক্ষমা করার কারণে, মাপ করার কারণে, তার ঘোড়াকে জমিনতে মুক্তি দেওয়ার কারণে সূরা ইবনে মালিক বিশ্ব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ গ্রহণ করলো, বিশ্ব নবীর উপর ঈমান আনলো। ইতিহাস লেখে আল্লাহ রসুলের হিজরতের সব সাত বছর পরে অষ্টম হিজরিতে হুনাইনের যুদ্ধ যখন সংঘটিত হয়, হুনাইনের যুদ্ধে বিজয় হওয়ার পরে প্রায় মক্কা থেকে ১২ থেকে ১৪ মাইল দূরে অদূরে সেইখানে সমস্ত মানুষ জড়াও হয়েছে, বিশ্ব নবীও সেইখানে ছিলেন,
সুরাকা ইবনে মালিকও সেখানে ছিলেন সুরাকা আল্লাহর নবীর কাছে যাওয়ার জন্য বহুত ইচ্ছা করলেন কিছু লোকের কারণে যেতে পারে না যাওয়ার কোনো সুযোগ নাই তখন ওই সুরাকা বিশ্বনবীর লিখিত সেই আহাদ নামা অঙ্গীকার নামা বাইর করে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি সুরাকা আপনি আমাকে অঙ্গীকার নামা দিয়েছেন আমার হেফাজতের জন্য আপনি আমাকে একটু সুযোগ দেন বিশ্বনবী অর্ডার দিয়েছেন সুরাকাকে আসার জন্য বলো আসার পরে সুরাকা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন আল্লাহু আকবার বলেন হেদায়েত কারাতে কথা বলেন না হেদায়েত কারাতে আল্লাহ রাতে হেদায়েতের দোয়া সব সময় আল্লাহর কাছে করতে হবে আল্লাহ আমাকে হেদায়েত নসিব করে আল্লাহ হেদায়েত দিবে আজকে আমরা যতই অন্যায় অপরাধ করি জুলুম নির্যাতন করি আল্লাহ যদি আমাদের হেদায়েত না দেয় হেদায়েত পাওয়ার কোনো উপায় নাই আল্লাহ হেদায়েত দিলে আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিতে পারে পারে কিনা সুরাকা মালিকের মতন এত ডাকু লোক যদি ইমান গ্রহণ করে আল্লাহর সাহাবী হতে পারে মুসলমান হতে পারে তাহলে আমরাই তো পারবো কিনা এই মাসটি হলো হজের মাস আমি বলছিলাম এর আগের জুমা আমি হজ সম্পর্কে আলোচনা করেছি যে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই দুইটা হাদিস বলে আমি শেষ করে দিব বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আমল সমূহের মধ্যে সবচেয়ে উত্তম আমল কি আল্লাহ রাসূল বলছে উত্তম আমল হলো আল্লাহ এবং তার রাসূলের ঈমান আনা ইয়া রাসূলুল্লাহের কোন আমল উত্তম আল্লাহ রাসূল বললেন সত্য উত্তম আমল হলো আল্লাহর সাথে জিহাদ করা ইয়া রাসূলুল্লাহের কোন আমল উত্তম আল্লাহ রাসূল বলছে হজ্জ মাবরুর কবুলতি হজ যার হজ কি হবে কবুল হবে এটা হজের মাস না অবশ্যই হজের মাস এই জন্য আল্লাহ রাসূলের সাহাবী বলতেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال সুয়িলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أي الأعمال أفضل الإيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله قيل ثم ماذا قال حجة المبرور الله رسول الصحابي أبو هريرة رضي الله عنه بولن بشنو محمد رسول الله صلى الله عليه وسلم قصنا قراول يا رسول الله جوت عمل از پیدی بیتے شك عمل از کون عمل دوتم الله رسول بلچن الله رسول پر ایمانا نا الله رسول اللہ کے بشش کرا تا نوبی کی بشش کرا يا رسول الله ہے برو کون عمل اتم আল্লাহ বলছেন আল জিহাদ 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 করা আল্লাহর যুদ্ধ করা ইয়া রাসূলুল্লাহের উপর আমল উত্তম আল্লাহ হজ্জে মাবরুর কবুলতে হজ এই হাদিসের মধ্যে তিন নম্বর হজের কথা বলছে কি বলছে যার হজ কি হবে কবুল হবে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ খাতাগুলি কি করে দিবেন ক্ষমা করে দিবেন কি করে দিবেন মাফ করে দিবেন এই জন্য আমরা হজ কি করতে